এসে নাম নিয়ে আপনাকে ফোন করে দেবে কিছু লোকের সাথে কাউকে জিজ্ঞেস করলে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার পুরোনো মেশিনটা, যেটা আমি স্টুডেন্ট লাইফ থেকে ইউজ করে এসেছি। আর এটা আমি কিনেছিলাম মাত্র 4,000 টাকায়, পুরো এটার সাথে আরও মনিটর মনিটর ছিল। তো এই মুহূর্তে এর পুরোনো জিনিসপত্র যা আছে সব এখন দাদা বার করছে। এটা একদম অবস্থা খারাপ ছিল, তো আমি একটু বাড়ি থেকে কলিং দিয়ে ঘষে এনেছিলাম, তারপরে নতুনটা এর মধ্যে এখন বসবে। খুব ভালো কোয়ালিটির মাদারবোর্ড, রাইজেন, ইন্টেল i5, i3, 10 জেনারেশন যে কোনো এর মধ্যে সাপোর্ট করে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, তোমরা এই মুহূর্তে দেখছো এখানে একটা ফনটেকের র্যাম ইনস্টল হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমার যা রেকমেন্ড ছিল সেখানে ফনটেকের র্যাম ছিল না। ভিডিও করতে করতে ভুলবশত ওনারা এটা লাগিয়ে দেন, কিন্তু পরের দিন গিয়ে আমি আমার এই র্যামটা নিয়ে আসি, যেটা ছিল ক্রোসিয়রের 8GB DDR4। এই দোকানটি কিন্তু যথেষ্ট বিশ্বস্ত, বহু দিনের পুরনো দোকান কাঁচড়া পাড়ার মতন জায়গায়। তো তোমরা নিঃসন্দেহে এখানে একবার চেক আউট করতে পারো, জেনুইন জিনিস এরা বিক্রি করে এবং সেটা জেনুইন প্রাইসে। সিস্টেম রান হয়ে গেছে ফার্স্ট ভিউ, এই মুহূর্তে পুরো নতুন সিস্টেমটা চলছে। আচ্ছা, এখন অবস্থা ওকে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর যদি ভিডিওটা কোনো তোমার কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার টেয়ার করে দিও, যাতে করি মানুষের একটু ভালো হয়। আর ততক্ষণ নতুন একটা ব্লগের সাথে আসছি, তো চলো দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো এবং ভালো রেখো।